আইন অমান্য বিতর্কে তুঙ্গের শাসক বিরোধী চাপানোতর। শহরে আইন অমান্যে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব সিপিএম। শনিবার লালবাজারে সর্বদল বৈঠক ডেকে পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকাস্ত জানিয়ে দেন, কলকাতায় আর আইন অমান্য কর্মসূচি করা যাবে না, কেননা এ ধরনের পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা কলকাতা পুলিশের নেই। যদিও সিপিএম সহ বেশিরভাগ দলই এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে, এ বিষয়ে রবিবার বিরোধিতা সুর আরও চড়িয়েছে সিপিএম। আমাদের অধিকার, আন্দোলনের অধিকার হরণ করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। রবীন্দ্র দেবের কটাক্ষ, মেট্রো চ্যানেলে বিদ্যুৎজনদের সভা করার অনুমতি দেওয়া হবে, কিন্তু বিরোধীরা তা পাবেন না। ওই যে এখন সুশীল সমাজ, শিল্পী সাহিত্যিক যাদের নিয়ে গান বাজনা করেন, তারা তো মিটিং করলেন, ওখানে অবস্থান করলেন, কোনো বাধা দেয়নি, কিন্তু রাজনৈতিক দলকে বাধা দিচ্ছে বিরোধীরা। গত 2 এপ্রিল আমরা অনুমতি চাইলাম, যিনি পুলিশ কমিশনারের পক্ষে বলা হলো অনুমতি দেওয়া যাবে না। হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে গিয়ে এ বিষয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র, হুঁশিয়ারি দেন আইন রক্ষার জন্য প্রয়োজনে আইন ভাঙা হবে। এদিন শারদাকাণ্ডেও সরকারের বিরোধিতায় সরব হন সূর্যকান্ত মিশ্র। বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী জঙ্গলমহল হাসছে বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি তা নয়। জঙ্গলমহলে ফের মাওবাদীরা ঢুকছে, আর তাদের প্রতিহত করতে ভলেন্টিয়ার্স ফোর্স রেখে দিয়েছে রাজ্য সরকার। সমিত সেনগুপ্ত ও সুনীত হালদার, এবিপি আনন্দ।